নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথকেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা এসে উপস্থিত হয়েছি অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হসপিটালে। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাব সেটা কিন্তু একটা খুব ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছে জল। আমরা প্রত্যেকে সুস্থ থাকার জন্য জল খাই এবং আমরা বিভিন্ন সাজেশনও পেয়ে থাকি যে প্রচুর জল খাওয়া নাকি শরীরের পক্ষে ভালো। আমরা অ্যাসিডিটি হলে জল খাই, আমাদের মাথা ব্যথা করলে জল খাই, আমাদের নাকি শরীর কষে গেলে আমরা জল খাই। কিন্তু এক্স্যাক্টলি আমার শরীরের জন্য কতটা জলের প্রয়োজন আমরা কি কেউ জানি? আচ্ছা, আমি বেশি জল খেয়ে ফেলে আমার শরীরটাকে খারাপ করে ফেলছি না তো ভালো করার বদলে? ঠিক তার পাশাপাশি আরও একটা ইম্পর্টেন্ট, যে আমি কতবার বাথরুমে যাচ্ছি, এই দুটোর মধ্যে জানাটা কিন্তু ভীষণভাবে জরুরি। আমরা অনেক সময় ভাবি যে বেশি জল খাওয়া, বারবার প্রস্রাব করা বোধহয় আমাদের সুস্থ শরীরের প্রধান বিষয়, আদৌ কি সেটা ঠিক? এই বিষয়টা নিয়ে জানতে আজকে আমি এসে উপস্থিত হয়েছি অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হসপিটালে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি কনসালটেন্ট ইউরোলজিস্ট ইন এন্ডিউরোলজি অ্যান্ড ল্যাপ্রোস্কোপিক রোবোটিক সার্জারি অ্যান্ড রেনাল ট্রান্সপ্লান্ট ডক্টর ত্রিদিবেশ মন্ডলকে। ডাক্তারবাবুকে প্রথমেই আমাদের ইমেজ বেঙ্গল হেলথকেয়ারে স্বাগত জানাচ্ছি। নমস্কার, আমি ডক্টর ত্রিদিবেশ, আমি কনসালটেন্ট ইউরোলজিস্ট অ্যাপোলো হসপিটালে। এর খুবই ইন্টারেস্টিং টপিক যেটা নিয়ে আজকে আমরা হয়তো ডিসকাস করবো। আমি জানি না আপনাদের ধারণা জল খাওয়া সম্বন্ধে কী আছে, বাট আমার মনে হয় কিছুটা আপনাদের ধারণা চেঞ্জ হয়ে যেতে পারে। ডাক্তারবাবু, আমরা সবসময় শুনে এসেছি রোগা হওয়ার জন্য প্রচুর জল খেতে হবে, অ্যাসিডিটি কমাবার জন্য প্রচুর জল খেতে হবে এবং শরীরে যদি কোষ্ঠকাঠিন্য হয়ে যায় তার জন্য প্রচুর জল খেতে হবে। আমি যে শুরুতে যেগুলো বললাম আর কি, মাথা ধরার জন্য প্রচুর জল খেতে হবে, অলওভার মানে শরীরটাকে ভীষণ হাইড্রেট রাখতে হবে। এই যে জলের পরিমাণ, প্রত্যেকের শরীরের এক একজনের এক এক রকম বডি ওয়েট, সেই বডি ওয়েট অনুসারে জল কার কতটা দরকার? জল খাওয়ার নিয়ে যখন আমি কারোর সাথে কথা বলি বা আমার পেশেন্টরা যারা আসে তাদের সাথে কথা বলি, আমি প্রথমে যেটা বলি যে লজিক নিয়ে ভাবুন। আপনার যতটা ক্ষুধা পায় ততটা আপনি খান, যতক্ষণ ঘুম পায় ততক্ষণ আপনি ঘুমুন, যতক্ষণ হিসু লাগে ততক্ষণ আপনি হিসি করেন, বাট জল খাওয়ার সময় তেষ্টা অনুসারে জল খাচ্ছেন না কেন? কারণ আমাদের শরীরের একটা রিকোয়ারমেন্ট আছে এবং আমরা যদি সেই রিকোয়ারমেন্ট হিসেবে ভাবি তাহলে হচ্ছে যে আমাদের প্রত্যেকের তেষ্টা পাবে আমরা জল খাবো। তার থেকে বেশি জল খাওয়াটা মানে হচ্ছে জলের শরীরের জন্য বেশি জল খাওয়া, সেটা আমাদের শরীরের জন্য ভালো কি খারাপ সেটা আমাদের বুঝতে হবে। জিনিসটা হচ্ছে যে কোনো লোকের জল কতটা প্রয়োজন সেটা ডিপেন্ড করে হচ্ছে একজনের বডি ওয়েট কত, একটা তার কাজ কী করেন বা ওয়েদার কেমন। যেমন ধরুন একজন 100 কেজি ওজন যার, তার যতটা জলের প্রয়োজন, যার ওজন 60 কেজি তার জলের প্রয়োজন কিন্তু কম। আবার ধরুন গ্রীষ্মে আপনি রোদ্রে ঘুরে বেড়াচ্ছেন আর শীতের ঠান্ডায় আপনি বরফের দেশে ঘুরে বেড়াচ্ছেন, জলের রিকোয়ারমেন্ট কিন্তু ডিফারেন্ট। সুতরাং আমরা একটা সঠিক একটাই মাত্রা নিয়ে যদি আমরা ভাবি যে এতটাই আমাকে জল খেতে হবে সেটা কিন্তু সঠিক না। সবথেকে ভালো ইন্ডিকেটর হচ্ছে আমরা যতটা দেখুন শীতের সময় জল কম তেষ্টা পায়, আবার গ্রীষ্মের সময় বেশি তেষ্টা পায়। বাট যদি একটা গ্রস আমরা ভাবি তাহলে দেখা যায় যে আমরা অ্যাবাউট সারাদিনে 8 গ্লাসের কাছাকাছি মতো জল অনেকেরই দরকার হয়, সেটা একটা গ্রস বলছি। একজন যদি 100 কেজি ওজনের লোক হয় তো তাদের ক্ষেত্রে আমরা যদি ধরি তাহলে সেক্ষেত্রে প্রায় 3 লিটারের কাছাকাছি জলের দরকার হয়। এবারে জল কিন্তু জল না, জল কিন্তু লিকুইড। এবারে জলটা কিন্তু শুধু জল হিসেবেই যায় আমাদের শরীরে তা কিন্তু নয়। জল ধরুন আপনি ডাবের জল খাচ্ছেন, চা খাচ্ছেন, দুধ খাচ্ছেন, ডাল খাচ্ছেন, ঝোল খাচ্ছেন বা অন্যান্য যে ধরনের ধরুন ফ্রুটস খাচ্ছেন, ফ্রুটস কিন্তু প্রচুর পরিমাণে জল থাকে। তো এই জলগুলো আপনার শরীরে কিন্তু ঢুকছে, সুতরাং সেইটা জলটা মানে কিন্তু শুধু জল হিসেবে ভাবলে হবে না। এবার ধরুন কারো ওজন যদি 60 কেজি হয় তাহলে আমরা ওই হিসেবে ধরি যদি 60 × 0.3 মানে 1.8 লিটার জল দরকার। জলটা এগেন জল হচ্ছে আমি বলতে চাইছি টোটাল লিকুইড ইনটেক। তো যে কোনো প্রকারেই জলটা আমাদের ঢুকতে পারে। যে ধরুন সারাদিন উনুনের সামনে প্রচুর রান্না করছেন, ঘামছেন, তাদের জলের রিকোয়ারমেন্ট সেই ওজনে অনুসারে ওনার হয়তো জলের রিকোয়ারমেন্টটা বেশি হবে আরেকজন সেম ওজনের লোকের থেকে। এবারে আপনাকে আমি একটা জিনিস খুব সিম্পল যেটা আমি সবাইকে আবার বলি, ধরুন একটা আপনার যে আমরা অনেক সময় আমরা লুজলি আমাদের ডাক্তারবাবুরাও বলে থাকেন যে প্রচুর জল খাবেন, এবং প্রচুরটা তো সবার কাছে একটা কোনো একক নয়। প্রচুর মানে কেউ ভাবছে 5 লিটার, কেউ ভাবছে 8 লিটার, আবার সবাই আমরা যেরকম ভাবি যে প্রচুর জল খাওয়া মানেই বোধহয় ভালো, সেটা কিন্তু নয়।
আমি যেটা সিম্পলি বলি যে ধরুন আপনার একটা জামাকে আপনাকে ধুতে হবে, তো তার জন্য তো এক ড্রাম জল লাগবে না। আপনাকে একটা বডিটাকে যখন আমরা পরিশুদ্ধ করার জন্য দরকার, তার একটা মাত্রা আছে। সেই রকম আমরা যদি বেশি জল খাই তখন কি হবে, বেশি জল খেলে আমাদের অনেক কিছু প্রবলেম হয়। কি হয়, আমাদের শরীরের যে কিডনি সেটা ওভার হাইড্রেশন, ওভার ফিল্ট্রেশন কিডনি ড্যামেজ হয়। যাদের হার্টের প্রবলেম আছে তাদের কিন্তু হার্ট ফেলিওর হতে পারে, যেহেতু হার্টটা আপনি পাম্প করতে পারবেন না। যার লিভারের প্রবলেম আছে তাদের কিন্তু অ্যাসাইটিস মানে পেটে জল জমবে, যাদের অন্যান্য প্রবলেম আছে তাদের বুকে জল জমবে। এবং আপনার এগুলো তো রোগ থাকলে তার সাথে তো এগুলো হবেই, এছাড়া যেটা সবথেকে বড় প্রবলেম সেটা হচ্ছে যে আমাদের শরীরে রক্তে সোডিয়ামটা কমে যাবে, যেটাকে আমরা বলি হাইপোনেট্রিমিয়া। এই হাইপোনেট্রিমিয়া হলে আমাদের কি হতে পারে, আমাদের ব্রেনেও যদি যখন আমাদের ইডিমা হয় তখন আমাদের ক্লাউডিং হয়ে যায়, আমাদের ব্রেনটা ঠিক করে কাজ করবে না। ইভিন আমাদের শরীরের যে পাওয়ার, আমাদের চিন্তা ভাবনা করার ক্ষমতা বা আমাদের কর্মক্ষমতা, এগুলো কমে যাবে সোডিয়াম কম হয়ে গেলে। আমরা অনেকেই শুনি যে শরীরের নুন কম হয়ে হসপিটালে ভর্তি করছে, তাদেরকে আমরা ফ্লুইড রেস্ট্রিকশন করি। যার কিডনি অলরেডি ফেল হয়ে আছে তাকে আমরা ফ্লুইড রেস্ট্রিকশন করি, তাদেরকে তো তেষ্টা পেলেও জল খেতে দেওয়া হয় না। তো এই জন্যে আমাদেরকে দেখতে হবে। এবং আপনার যদি সোডিয়ামের মাত্রা জল খাওয়ার কারণে যদি খুব কমে যায়, যদি মাত্রাতিরিক্তভাবে কমে যায়, সেক্ষেত্রে একজন পেশেন্টের কোমাতে চলে যেতে পারে। ইভিন জাস্ট যাদের খুব বেশি যারা জল খায়, এবং যদি তারা দেখবেন বয়সের সাথে সাথে যদি, কারণ ইয়াং বয়সে একটু বেশি জল খেলে অতটা প্রবলেম হয় না, কিন্তু যখন আপনার ধরুন ইউরিনারি ব্লাডার বা প্রস্টেটের সমস্যা অলরেডি একটু একটু করে শুরু হয়েছে, তো তারা যদি বেশি জল খায় তখন তারা বারবার প্রস্রাব যাবে এবং পুরো প্রস্রাবের থলিটা খালিও হবে না। ইভিন আমাদের অনেকে দেখে গেছে যাদের ধরুন ইউরিনারি ইনফেকশন হয়েছে, আমরা তাদের বলছি যে জল বেশি খান। অনেকের ধরুন যাদের স্টোন ডিজিজ আছে তাদেরকে আমরা বলি জল বেশি খান। জল বেশি মানে হচ্ছে যতটা আমরা নর্মাল রিকোয়ারমেন্ট তার থেকে 500-700 ml বেশি খাওয়া। ইট ইজ নট দ্যাট যে আমার রিকোয়ারমেন্ট হচ্ছে যে 2 liter আর আমি 6 liter জল খাচ্ছি, তো তাহলে তো ওই জলটা যাবে কোথায়? ওই জলটা অ্যাবজর্ব হবে এবং অ্যাবজর্ব হয়ে আমাদের বারে বারে ইউরিন প্রোডাকশনটা বেড়ে যাবে, আমরা ইউরিন করবো। আপনি একটা যেমন বেশ শুরুতে মজার কথা বললেন যে আমরা জল খাই সব কিছুর জন্যই, আমাদের যেন চিকিৎসাটা হচ্ছে জল। অ্যাকচুয়ালি আমি দেখেছি আমাদের অনেক, যেহেতু আমি দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করি, আমি অনেকেরই দেখেছি যে আমি জিজ্ঞেস করি যে জল কেন বেশি খান, তখন ওরা বলে স্যার আমার খুব অ্যাসিডিটি হয়। আচ্ছা, অ্যাসিডিটি হলে যেটা হয়, যদি আপনি জল খান, জলটা যখনই অ্যাসিডের কাছে যাবে অ্যাসিডটা ডেফিনেটলি ডাইলিউট হয়ে যাবে, আপনার আরাম লাগবে, কিন্তু সেটা কি অ্যাসিডিটির ট্রিটমেন্ট হবে? ট্রিটমেন্টটা তো হবে না, আপনার প্রবলেমটা রয়ে গেল। এবারে ধরুন অনেকে বলছে আমার কনস্টিপেশন হচ্ছে। এবারে কনস্টিপেশন হলে আমাদের কিন্তু জল খেয়ে লাভ নেই। কী হয়, আমরা যখন জলটা খাই তখন কিন্তু জলটা বিভিন্ন ইন্টেস্টিনের বিভিন্ন জায়গা থেকে অ্যাবজর্ব হয়ে যায়, আমাদের রেকটাম অবধি কিন্তু জল খুব একটা পৌঁছয় না। আন্টিনালে যাদের লুজ মোশন হচ্ছে, যাদের হাইপার মোবিলিটি হয়ে আছে তাদের ক্ষেত্রে লুজ মোশন হচ্ছে, তারা জল বেরোচ্ছে, কিন্তু যাদের কনস্টিপেশন আছে তাদের আগেই জলটা অ্যাবজর্ব হয়ে যায়। সুতরাং ওই জলটা গিয়ে কনস্টিপেশনটাকে ঠিক করে না। কনস্টিপেশন ঠিক করার জন্য আপনাকে হয় ওষুধ খেতে হবে, বা যেগুলোতে বাল্ক ফর্মিং যেসব জিনিস হয় সেগুলো করতে হবে। আমি তো অনেককে বলি যে এগুলো অ্যাকচুয়ালি কন্ডিশন রেপ্লে, কারণ যাদের জল খেলে সকালবেলা উঠে 3 glass জল খেলে পটি হয়ে যায়। জিনিসটা হচ্ছে অনেকে আছে যারা সিগারেট খায়, তো তারা সিগারেট একটা খাবে দেখুন পটি হয়ে যাবে। তাহলে জল খাওয়া সিগারেট খাওয়া তো এক জিনিস না, মানে এটা হচ্ছে কন্ডিশন রিফ্লেক্স যে আমি এটা করলেই আমার এই জিনিসটা হয়ে যায়। এছাড়া অনেকে বলে আমার মাথা ব্যথা জল মানে গ্যাস মাথায় উঠে গেছে, আরে গ্যাস মাথায় উঠবে কোথায়, ফুটো তো নেই। তো এইসব জিনিসগুলোর ক্ষেত্রে আমাদের এই মিসকনসেপশনটা হয়। তো এই জন্য জল খাওয়াটা আমরা মানে যেটা অনেক সময় করি যে আমরা অনেক বেশি জল খাই, এবং জল খাওয়াটা কিন্তু ভালো না, মানে কিডনির জন্য ভালো না, লিভারের জন্য ভালো না, হার্টের প্রবলেম থাকলে ভালো না, যাদের রেকারেন্ট দেখবেন অনেকে আছে আবার বারবার করে সোডিয়াম ফল হয়ে ভর্তি হচ্ছে, ওরা বাড়ি যাচ্ছে আবার জল খেতে শুরু করছে। তো এই জিনিসগুলো মোটেই সুবিধাজনক নয়। এবারে আমাদের যেটা আমাদের খুব বেশি কমন প্রবলেম হয় যেটা মেয়েদের ক্ষেত্রে স্পেশালি, ওরা কী করে যখনই ইউটিআই হয় আমার কাছে আসে যে আমি তখন প্রাথমিকভাবেই আমাদের অনেক যারা ডাক্তার ফিজিশিয়ান বন্ধুরা তারা কী করেন, বলেন প্রচুর জল খাবেন। আমার মনে হয় অ্যাজ এ ডক্টর আমাদেরও বলে দেওয়া উচিত যে কতটা বেশি জল মানে কতটা, এটা যদি আমরা বলে দিই তাহলে হয়তো সুবিধা হবে। তো ইনারা আবার কী করেন, ওই বাইরের টয়লেটে টয়লেট যান না। তো তাহলে কী হয় যে যাদের ধরুন জল বেশি খাচ্ছে আর টয়লেটে উনি যাচ্ছেন না,
আমাদের তো ইকোলাই আসে আমাদের পায়খানা থ্রু থেকে, তো আমাদের তো বাইরে থেকে তো ইনফেকশনটা আসে না আনটিনালেস আপনি নোংরা বাথরুমে গিয়ে হাত দিয়ে সেখানে আপনি নিজের অঙ্গ প্রত্যঙ্গে যদি হাত দিয়ে দেন তাহলে আলাদা কথা, না হলে ওইভাবে ইনফেকশনটা আসবে না। তো সুতরাং আপনাদের ক্ষেত্রে যারা প্রচুর জল খায় তারা দেখবেন বাইরে বাথরুমে যায় না। এবার কি হয়, আমাদের রেকটাম থেকে মহিলাদের ক্ষেত্রে প্রসবের রাস্তাটা সামনে, তো যথারীতি ওই ইকোলাই ইনফেকশনগুলো ওনাদের ক্ষেত্রে তাড়াতাড়ি চলে আসে। আপনি যদি টয়লেট করে নেন তাহলে কি হবে যে আপনার যে ব্যাকটেরিয়াটা এসছে সেটা ফ্লাশ হয়ে বেরিয়ে গেল, কিন্তু যদি দু তিন ঘন্টা যদি আমরা ইউরিনটাকে হোল্ড করে দিই, ধরুন বাইরে আছি, বাজারে গেছি, মলে গেছি, তখন কিন্তু ওই এক দুটো ইনফেকশন তারা মাল্টিপ্লাই হয়ে কিন্তু একটা সিগনিফিক্যান্ট ইউরিনের ইনফেকশন হতে পারে। তো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখা দরকার। দেখবেন আমি জাস্ট এই জিনিসগুলো যেহেতু অনেকে হয়তো কোরিলেট করতে পারবেন, আমাদের যারা দর্শক বন্ধুরা শুনছেন, অনেকে বলে যে আমরা রাত্রিবেলায় ডাক্তারবাবু যদি রুটি খাই তাহলে আমাদের ইউরিন রাত্রিবেলায় ঘুম থেকে উঠে প্রস্রাব কম করতে হয়, যদি আমরা ভাত খাই তাহলে আমাদের বেশিবার উঠতে হয়। তার কারণটা একটাই, আমরা যখন রুটি খাই সবজি দিয়ে তখন আমাদের যে পরিমাণ লিকুইড ইনটেক হয় সেটা কম হয়। আমরা ভাত খেলে ডাল ঝোল দিয়ে খাই বা ধরুন চালের ভেতরে যখন সেটাকে বয়েল করা হয় জল ঢোকে, তাহলে আমরা বেশি পরিমাণে সেক্ষেত্রে আমাদের লিকুইডটা ঢুকছে এবং সেটা আমাদের আমাদের এটা ইউরিনের প্রোডাকশানটা বেড়ে যাচ্ছে। আমরা জল বা লিকুইডের ক্ষেত্রে আমরা আমাদের ভ্রান্ত ধারণা, আমরা ধরুন একটা শক্ত ফল আমরা ভাবছি যে আপেল, কিন্তু সেটা তো বেসিক্যালি ম্যাক্সিমামটা জুস এবং আমরা প্রচুর পরিমাণে আমরা ওটাতে ফ্লুইড পাই। এবং আপনার ধরুন শশা খাই আমরা, গ্রীষ্মের শশা কেন খাওয়া হয়, সেটাই তো কারণ যাতে আমরা গ্রীষ্মের সময় আমাদের ঘাম দিচ্ছে, আমাদের জলের একটু রিকোয়ারমেন্ট বেশি, আমরা শশা খাচ্ছি। তো এইভাবে আমাদেরকে এটা জল খাওয়াটা নিয়ে ভাবতে হবে। পাশাপাশি আপনি যেটা বললেন যে প্রস্রাব অনেকক্ষণ ধরে আটকে রাখা, যেটা ইউটিআর ক্ষেত্রে প্রচুর জল খাচ্ছে অথচ বাইরের বাথরুমে তারা ইউরিন করতে পারছে না, সাধারণ ক্ষেত্রে যখন আমরা জল খাই তো আমাদের হয়তো বাথরুম যাওয়ার প্রয়োজন দেখা দেয় কিন্তু আমরা হয়তো যেতে পারছি না বা আটকে রাখতে হচ্ছে, সেটা কতটা খারাপ হতে পারে সাধারণভাবে? দেখুন আমাদের কী হয়, আমাদের যখন আমি সবাইকে এটাই বলি যে যখন আমাদের পটি পাই তখন কি আমরা পটিটা আটকে রাখি? আটকে রাখি না। আমাদের যখন মানে অন্যান্য কিছু ডিজায়ার আসে তখন তো আমরা সেগুলো আটকে রাখি না, কিন্তু ইউরিনটা আমরা অনেক সময় আটকে রাখি। ইউরিন আটকে রাখলে যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে যে আপনার যাদের ইউরিনে ইনফেকশন আছে তাদের ক্ষেত্রে তো ইউরিন আটকে রাখা যাবে না। আপনাকে একটু আগে আমি বললাম যে তাদের ক্ষেত্রে যদি ইউরিনটা করে ফেলে তাহলে যে ব্যাকটেরিয়াগুলো আমাদের ইউরিনারি ব্লাডার সিস্টেমে এসে গেছে সেগুলো ফ্লাশ হয়ে যাবে। কিন্তু আরেকটা যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে যে আমাদের না ইউরিনারি ব্লাডারটা যেটা একটা মাসল টোন বলা হয়, যেটা হচ্ছে একটা পাওয়ার যেটাতে ওই কন্ট্রাকশন করার জন্য দরকার, এটাকে আপনি যদি সাধারণভাবে কোরিলেট করেন সেটা হচ্ছে রাবারের ইলাস্টিসিটি। সো রাবারের যেরকম ইলাস্টিক টানলাম সেটা ধরুন ছেড়ে দিলাম আবার ইলাস্টিক প্রপার্টিতে সেটা নিচে চলে আসলো, আর সেরকম ইউরিনারি ব্লাডারও ডিস্টেনশন হলো তারপরে আবার যখন কন্ট্রাকশন হয়ে ছোটো হয়ে গেল। যদি ধরুন আমরা বারবার প্রচুর জল খাই এবং ইউরিনটাকে ধরে রাখি তখন রাবার ব্যান্ডটাকে যেমন টেনে রাখলে রাবার ব্যান্ডটা নরম হয়ে যায় তেমনি ইউরিনের ব্লাডারটা কিন্তু নরম হয়ে যাবে। সেক্ষেত্রে দেখা যায় যে পুরো ইউরিনটা একটা সময় এরকম আছে, যদি অনেকক্ষণ কেউ ইউরিন ধরে রাখে দেখবেন ইউরিনটা করতে গিয়ে মানে বেরোতে চাইছে না। কারণটা কি, আমাদের ব্লাডার মাসেলটা এতটাই স্ট্রেচ হয়ে আছে যে ওই কন্ট্রাকশন করার প্রপার্টিটা চলে যাচ্ছে। তো ধীরে ধীরে এইসব লোকজনের কিন্তু ব্লাডার মাসেল কন্ট্রাকশনের প্রপার্টিতে চলে যাবে। ইনিশিয়ালি ওদের কিছুটা ইউরিন জমে থাকবে, পুরো ইউরিনটা খালি করতে পারবে না, বা ওরা অনেক সময় ডবল ভয়েডিং করে, কিছুটা ইউরিন করার পরে একটু রেস্ট নিল দেখবেন আবার 10 সেকেন্ড পরে আবার একবার ভয়েড করলো তখন পুরো কমপ্লিট হলো, নাহলে পুরোটা কমপ্লিট করতে পারছে না। এবং ইয়াং মেয়েদের ক্ষেত্রে এটা তো খুব কমন যে বাথরুমে দুর্গন্ধ নিয়ে আমরা যেতে পারি না। আমি তো বলি একটা সাথে পারফিউম রাখবেন, পারফিউম রুমালের পারফিউম লাগিয়ে মুখে লাগাবেন আর হিসুটা করে নেবেন। কারণ অনেকের ধারণা যেটা বলে যে নোংরা বাথরুম থেকে ইউরিনের ইনফেকশনটা আসলো, এটা কী করে হবে, যারা বস্তিতে থাকে, যারা রোজ হাওড়া শিয়ালদা দিয়ে যাতায়াত করছে, যারা ওইখানেই ইউরিন করছে, তো তাহলে তো তাদের সারা জীবন অ্যান্টিবায়োটিক খেতে হতো। ইভিন আমরা, আমি তো সারাদিন হসপিটালে থাকি, সেম বাথরুম ইউজ করে যেগুলো আমাদের পেশেন্টরা ইউজ করে, তো আমাদের ইউটিআই হতো, এটা তো হয় না। অনেকে ভাবে বোধহয় ওই ইউরিনের স্ট্রিম দিয়ে ইনফেকশন, ইউরিনের স্ট্রিম দিয়ে ওইটুকু একটা ক্ষুদ্র জীবাণুর পক্ষে ওটা সম্ভব না, এটা মাছ না যে জলের বিপরীতে ও উঠে যাবে, এটা আমাদের শরীর থেকে আসে, তো সেই জন্য এটা করা একদমই চলবে না। এবং মানে দুর্ভাগ্য ব্যাপার যেটা আরকম অনেক আমরা স্পেশালি মেয়েদেরকে দেখেছি যাদের ক্ষেত্রে কিন্তু ইউরিন খালি হচ্ছে না, এরকম আমার কাছে পেশেন্ট আছে যাদেরকে আমাকে ক্যাথেটার দিতে হয়েছে,
ইউরিন করতেই পারছে না, ক্যাথেটার দেওয়া হয়েছে, ব্লাড মাসেলটা এত উইক হয়ে গেছে, এবং মানে সেটাতেও যদি ঠিক না হয় তাহারা সেলফ ক্যাথেটারাইজেশন করে, মানে ইউরিন করে, তারপরে যেটা বেরোয় না সেটাকে নিজে একটা টিউব লাগিয়ে আবার ইউরিনটা বার করে। সো ইউরিন ধরে রাখা ইজ অ্যাবসলুটলি ডেঞ্জারাস, ইউরিন ধরে রাখা যাবে না। মানে অন্যান্য ডিজায়ারগুলো যেমন পায়খানা পেলে পায়খানা করতে হবে, ইউরিন লাগলে ইউরিন করতে হবে। সবশেষে যেটা জানার যে তাহলে জল কখন খাবো? জল কখন খাবেন? যখন তেষ্টা পাবে। অনেকে আছে মানে আমি পেশেন্টদের সকালবেলায় উঠে 3 গ্লাস জল খাই। আচ্ছা, সকালবেলায় উঠে 3 গ্লাস জল খাওয়ার কোনো কারণ আমি খুঁজে পাই না। তার কারণটা হচ্ছে যে 3 গ্লাস জল একসাথে, তো প্রথম কথা হচ্ছে প্রচুর জল খাওয়া উচিত না। একসাথে প্রচুর জল খেলে প্রবলেম আছে, কারণ আপনি যদি কোনো স্পোর্টসম্যানদের দেখেন, ধরুন আপনি কখনো দেখবেন যে সচিন তেন্ডুলকর 3 গ্লাস একসাথে জল খেয়ে নিল, বা রাফায়েল নাডাল খেলতে খেলতে 1 গ্লাস জল খেয়ে নিল? নো, দে গালফ ওয়াটার, ওরা একটু মুখে নেয়, কিছুটা খায়, আর বাকিটা কুলকুচি করে ফেলে দেয়। তো এটা জিনিসটা হচ্ছে একসাথে বেশি জল খাওয়াটা এমনিতেও ভালো না। আপনার ধরুন একটা মাত্রা আছে, আপনি যদি প্রথমেই 3 গ্লাস জল খেয়ে নেন সকালবেলায় উঠে, তার মানে আপনি প্রায় ধরুন 750 ml জল খেয়ে নিয়েছেন। এবার 750 যদি আপনি জল তখনই খেয়ে নেন, বাকি সময় কী? একবার খরা আর একবার বন্যা তো ঠিক না, আপনি তারপর আর খাচ্ছেন না, তো এটা ঠিক না। ইভিন আমি আপনাকে একটা মজার জিনিস বলি, মানে এরকম কিছু কিছু বাচ্চা আসে যারা, যাদের মারা বাচ্চাদেরকে নিয়ে আসে, যারা ধরুন প্রাইমারি স্কুলে বা নার্সারিতে পড়ে, ডাক্তারবাবু ও সারাক্ষণ হেসে যায়। আমি বললাম যে, তখন আমি জিজ্ঞেস করি যে ওনাকে কী করেন আপনি? তো আমি দেখেছি ফাইন্ড আউট করে ওদেরকে না 1 লিটারের বোতল দেয়, স্কুলে পাঠায়। এইবারে যখন ওরা যখন ফিরে যদি জলটা শেষ না করে, তখন মায়ের দাবি থাকে যে এই জলটা আগে শেষ করো, তারপরে খাবার খাবে। তো একটা শিশুর পক্ষে 1 লিটার জল, আপনাকে আমি কেজি বডি ওয়েট নিয়ে একটু আগে বলেছিলাম, তো মানে জাস্ট কী করে খাবে সে? এরকম অনেক আছে বাচ্চারা ফেলে দিয়ে আসে জল, যারা বুদ্ধিমান, আর যারা মানে ওই বুদ্ধিটা করতে পারে না, তারা মায়ের কাছে ওই এসে জল খায়, আর তারপরে যখন কোনো কিছু কারণে নিয়ে মা বসে থাকে তখন হিসু পায়। এটা একদমই করবেন না, বাচ্চাদেরকেও জবরদস্তি করে জল খাওয়াবেন না। আমাদের মানে এইভাবেই আমাদের শরীরটা ওইভাবে গঠন, যে যারা শিশু যারা কথা বলতে জানে না তাদেরকে কিন্তু খিদে ক্ষুধা পায়, তারা তো তখনই তো বলে মা খাবো, তো তেষ্টা পাবে জল খাবে। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে, আজকে জল সম্পর্কে যে নলেজ আমরা পেলাম, তো ডেফিনেটলি সেটা ভীষণ ভীষণ আমাদের সচেতনতা জাগ্রত করবে, এবং পাশাপাশি ইউরিন পাস করার ক্ষেত্রেও ডাক্তারবাবু যেটা আমাদের জানালেন সেটাও কিন্তু আমাদের যথেষ্টভাবে সচেতন করে তুলবে। কারণ এই দুটো বিষয় আমাদের অবগতির জন্য অনেক সময় কিন্তু আমাদের ভয়ানক অসুখের শিকার হতে হয়, আর সেটা যাতে না হতে হয় তার জন্যই কিন্তু আজকে আমাদের এই প্রতিবেদন। ডাক্তারবাবু আরও একবার আপনাকে ধন্যবাদ জানাবো। দর্শক বন্ধুরা, আপনাদের প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বক্সে পাঠাবেন, আপনারা আমাদের চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর সমস্ত ইনফরমেশন পেতে, নোটিফিকেশন পেতে আপনারা অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবেন। সকলে ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।